আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। রমজানে আল-আকসায় নামাজ আদায় করতে পারবেন ফিলিস্তিনিরা। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, হুথিদের হুঁশিয়ারি, অনুমতি ছাড়া ইয়েমেনের জলসীমায় ঢোকা যাবে না, যে কারণে চাঁদে পরমাণু কেন্দ্র গড়ার পরিকল্পনা রাশিয়ার, যে কারণে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জেলেনস্কি, কেন বাংলায় ঝড় উঠবে হুঁশিয়ারি মোদির, রমজানের ব্যতিক্রমী উপহার, 900 কারাবন্দীকে মুক্ত করবেন এই ব্যবসায়ী, কেন শীর্ষ দুই রুশ কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, মজ্জু যে কারণে বেসামরিক পোশাকেও ভারতীয় সেনারা মালদ্বীপে থাকতে পারবে না, ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, কেন এফবিআই এর ওয়ান্টেড তালিকায় বাংলাদেশি, ধরিয়ে দিলে পুরস্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। রমজানে আল-আকসায় নামাজ আদায় করতে পারবেন ফিলিস্তিনিরা। ইসরায়েল সরকার ঘোষণা করেছে যে রমজানের প্রথম সপ্তাহে আল-আকসা মসজিদে আগের বছরগুলোর মতোই মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি এক বিবৃতিতে বলা হয়, রমজানের প্রথম সপ্তাহে আগের বছরগুলোর অনুরূপ সংখ্যায় মুসল্লিদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, সুরক্ষার দিকটি বিবেচনা করে প্রতি সপ্তাহে পরিস্থিতি মূল্যায়ন করা হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতি বছর হাজার হাজার মুসল্লি রমজানের নামাজ আদায়ের জন্য আল-আকসা মসজিদে উপস্থিত হন। এদিকে ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভার সম্প্রতি বলেছিলেন যে রমজানের সময় পশ্চিম তীরে ফিলিস্তিনি বাসিন্দাদের জেরুজালেমে প্রবেশ করে নামাজ আদায়ের অনুমতি দেওয়া উচিত নয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়ের সুযোগ দেওয়ার আহ্বান জানায়। হামাস রমজানের শুরুতে আল-আকসায় ব্যাপক আন্দোলনের আহ্বান জানিয়েছে। ইসরায়েলি সরকার বিবৃতিতে বলা হয়েছে, রমজান মুসলমানদের জন্য পবিত্র, এর পবিত্রতা এ বছরও বজায় থাকবে যেমনটা প্রতি বছর থাকে। প্রিয় ভালোবাসা দর্শক, ইসরায়েল নাকি ফিলিস্তিন, কোন দেশের পক্ষে আপনি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, হুথিদের হুঁশিয়ারি, অনুমতি ছাড়া ইয়েমেনের জলসীমায় ঢোকা যাবে না। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, ইয়েমেনের জলসীমায় কোনো জাহাজ প্রবেশের আগে অবশ্যই তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। সোমবার হুতি কর্তৃপক্ষের টেলিযোগাযোগ মন্ত্রী মিসফার আল নুমাইর এমন নির্দেশনার কথা জানান খবর আনাদোলু। হুতি পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মিসফার আল নুমাইর বলেন, ইয়েমেনের জলসীমায় প্রবেশের জাহাজগুলোকেই অবশ্যই হুতি নিয়ন্ত্রিত সামুদ্রিক বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। এ বিষয়ে সব রকম সহায়তা করতে আমরা প্রস্তুত। আমরা নিশ্চয়তা দিচ্ছি হুতিদের অনুমতি নেওয়া হলো জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না। গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। গাজা গত অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতেই এ হামলা চালানো হচ্ছে বলে দাবি করছে তারা। হুতিদের এ হামলায় এ পর্যন্ত বেশ কিছু জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে এই রুটটি দিয়ে চলাচলকারী জাহাজের মধ্যে আতঙ্ক বেড়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতিদের অবস্থানে কয়েক দফায় ব্যাপক হামলা চালিয়েছে, তবে এতে জাহাজে হামলা করা থেকে হুতিদের নিবৃত্ত করা যায়নি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে চাঁদে পরমাণু কেন্দ্রের গড়ার পরিকল্পনা রাশিয়ার। চীনের সঙ্গে যৌথভাবে চাঁদের মাটিতে পরমাণু কেন্দ্র গড়ার পরিকল্পনা করেছে রাশিয়া। রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রসক সমস এর প্রধান ইউরি বরিসভ জানিয়েছে, তারা একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চাইছেন চাঁদে, সেখানে বিদ্যুৎ উৎপাদন করা হবে। 2021 সালে জুন মাসে চীন এবং রাশিয়া একটি চুক্তি করে, সেখানে ঠিক হয় দুই দেশকে একে অপরকে মহাকাশ গবেষণায় সাহায্য করবে এবং যৌথ প্রকল্পে অংশ নেবে। চীন নিজের মহাকাশ গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে তারা মহাকাশে চিয়াং-ই-6 স্বয়ংক্রিয় যান চালাবে। চাঁদের মাটি থেকে পাথরের নমুনা সংগ্রহ করবে এই যান। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এক নতুন পদ্ধতির পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করছে রাশিয়া, যে অস্ত্র স্যাটেলাইট ধ্বংস করার কাজে ব্যবহার করা হবে। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা ও দীর্ঘদিন ধরে চাঁদে পরমাণু শক্তি উৎপাদন নিয়ে পরিকল্পনা করছে। বস্তুতে অ্যাপোলো 12 চাঁদে অবতরণের পর একটি পরমাণু জেনারেটর থেকে সেখানে বিদ্যুৎ তৈরি করা হয়। গবেষণার কাজে ওই বিদ্যুৎ ব্যবহার করা হয়।
সাধারণত সৌর বিদ্যুতের সাহায্যে চাঁদে যাবতীয় গবেষণার কাজ হয়, কিন্তু 14 দিন সেখানে চন্দ্র রাত থাকে, সে সময় সৌর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জেলেনস্কি। ইউক্রেনের বন্দর নগরী ওডেসাকে লক্ষ্য করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি জেলেনস্কির কাছ থেকে মাত্র 1,500 ফুট দূরে পড়েছে। সে সময় তার সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রী ক্রায়াকোস মিসোতাকিস ছিলেন। হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে। একটি সূত্র জানিয়েছে, 2 নেতার গাড়ি বহর হামলায় তীব্রতা টের পেয়েছে এবং তারা ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্র প্লেনেট চুক সিএনএন কে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়েছেন। হামলায় জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কেউই আহত হননি, তবে জেলেনস্কি জানিয়েছেন তিনি ক্ষেপণাস্ত্র হামলার এতটাই কাছে ছিলেন যে এটির শব্দ শুনতে পেয়েছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট এই ব্যাপারে বলেছেন, আমরা আজ হামলা হতে দেখেছি, আপনারা দেখেছেন কারা এগুলো মোকাবেলা করছে, আমি বিস্তারিত এখনো জানি না, কিন্তু আমি এটা জানি অনেকে আহত ও নিহত হয়েছেন। আমাদের দ্রুত এবং ক্ষিপ্রতার সঙ্গে নিজেদের রক্ষা করতে হবে, আর নিজেদের রক্ষায় সবচেয়ে ভালো উপায় হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার আগে তিনি প্রেসিডেন্ট জেলেনস্কিকে শহরটি ঘুরিয়ে দেখিয়েছে, যেটি রাশিয়ার হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন বাংলায় ঝড় উঠবে, হুঁশিয়ারি মোদের। পুরো পশ্চিমবঙ্গে সন্দেশ খালি ঝড় উঠবে বলে হুঁশিয়ার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাজ্যটির উত্তর 24 পরগনায় বারাসাতে বিজেপি আয়োজিত মহিলা সম্মেলনে এই একই জেলার সন্দেশখালী প্রসঙ্গ তুলে ধরে একথা বলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, উত্তর 24 পরগনার বসিরহাটের অন্তর্গত সন্দেশখালী এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতির সবচেয়ে আলোচিত এলাকা। এর পাশে লোকসভা আসন বারাসাতে আজ মহিলা সম্মেলন করে বিজেপি। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে নরেন্দ্র মোদী বলেন, তৃণমূল এই ভূমিতে নারী শক্তির উপর অত্যাচার করেছে, মা বোনদের উপর অত্যাচার করে তৃণমূল ঘোর পাপ করেছে। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তাতে যে কারো মাথা লজ্জায় নুয়ে যায়, কিন্তু তৃণমূলের কিছু যায় আসে না। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এরা অপরাধীকে বাঁচাতে পুরো শক্তি লাগিয়ে দিয়েছে, কিন্তু প্রথমে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টে এরা ধাক্কা খেয়েছে। হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, গরিব আদিবাসী দলিত মা বোনদের উপর তৃণমূলের নেতারা অত্যাচার করেছেন। তৃণমূলের নিজেদের নেতাদের উপর ভরসা থাকলেও আমাদের মা বোনদের উপর ভরসা নাই, তাই মা বোনেরা রুষ্ট হয়েছেন। মা বোনদের এই রাগ সন্দেশখালীতে সীমাবদ্ধ থাকবে, পুরো রাজ্যে সন্দেশখালী ঝড় উঠবে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, রমজানে ব্যতিক্রমী উপহার, 900 কারাবন্দীকে মুক্ত করবেন এই ব্যবসায়ী। দুবাই ভিত্তিক ভারতীয় জুয়েলারি ব্যবসায়ী ফিরোজ মার্চেন্ট এবারে রমজান উপলক্ষে 900 কারাবন্দীকে মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে। ধারণা করা হচ্ছে এই মহৎ উদ্যোগের জন্য তার মোট খরচ হবে 15 লাখ দিরহাম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন কারাগারে থাকা লোকজনকে সাহায্য করার জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। ফিরোজ মার্চেন্ট বলেন, শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে অনেকেই দান করে থাকেন, তবে যারা কারাবন্দী আছেন তাদের নিয়ে ভাবার মানুষ খুবই কম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন কারাগারে থাকা লোকজন আসলে বড় কোনো অপরাধে করে কারাগারে আসেনি, তারা মূলত দুর্ভাগ্যের শিকার। তিনি আরো বলেন, অনিচ্ছাকৃত অপরাধের জন্য অনেকে জেল খাটছেন, এ কারণে তারা এবং তাদের পরিবার কঠিন পরিস্থিতির শিকার হয়, অথচ তারা নতুন করে জীবন শুরু করার অধিকার রাখেন। আমি তাদেরকে সেই সুযোগটুকু দিতে চাই। 2008 সাল থেকে ফিরোজ মার্চেন্ট এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত। তিনি শুধু বন্দীদের কারাগার থেকে মুক্ত করেন না, বরং তাদেরকে নিজ দেশে ফিরে যাওয়ারও ব্যবস্থা করে দেন। গত 15 বছরে তিনি এই ধরনের অন্তত 20,000 ব্যক্তিকে কারাগার থেকে মুক্ত করে এনেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন শীর্ষ 2 রুশ কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার সামরিক বাহিনীর 2 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগ আনা হয়েছে। আইসিসি মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, রাশিয়ার সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সার্গেই কোবিলাস এবং নৌবাহিনীর অ্যাডমিরাল ভিক্টর সোকোলভ এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আইসিসি এর অভিযোগ, এই 2 কর্মকর্তার অধীনস্থ সামরিক বাহিনীর সদস্যরা 2022 সালের অক্টোবর থেকে 2023 সালের মার্চ মাস পর্যন্ত সময়ের মধ্যে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের এই হামলায় ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আইসিসি আরও জানায়, বেসামরিক স্থাপনায় হামলার নির্দেশ দেওয়ার মাধ্যমে এই 2 ব্যক্তি যুদ্ধাপরাধ করেছেন। এটি ছাড়া তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগও রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে যুদ্ধের পর থেকে
মস্কো দাবি করে আসছে তারা কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে মৈজিও, যে কারণে বেসামরিক পোশাকে ভারতীয় সেনারা মালদ্বীপে থাকতে পারবে না। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু আবারও স্পষ্ট করে বলেছেন, আগামী 10 মের পর তার দেশে কোন ভারতীয় সেনা সদস্য থাকতে পারবে না, এমনকি বেসামরিক পোশাক পরিধান করেও তাদের থাকার কোনো অনুমতি মিলবে না। সোমবার চীনের সাথে দ্বিপক্ষীয় সামরিক চুক্তি স্বাক্ষরের পরের দিন মৈজু একথা বলেন। গত সপ্তাহে মালদ্বীপে 3টি বিমানবন্দরের একটি দায়িত্ব নিতে ভারতের বেসামরিক একটি প্রতিনিধি দল মালেতে পৌঁছায়। এর মধ্যে মৈজু এমন হুমকি দিয়েছে, গত 2 ফেব্রুয়ারি দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় ভারত 10 মের মধ্যে মালদ্বীপে 3টি বিমানবন্দরে থাকা ভারতীয় সেনাদের সরিয়ে নেবে। সেই প্রক্রিয়া প্রথম ধাপ সম্পন্ন হবে 10 মার্চের মধ্যে। মঙ্গলবার মালদ্বীপের আটল আইধা ফুসি এলাকায় এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে মালে সরকারের সাফল্য নিয়ে অনেকে নানা ধরনের গুজব ছড়াচ্ছে, পরিস্থিতি জটিল করে তুলেছে। তারা বলছে ভারতীয় সেনারা চলে যাচ্ছে না, বরং তারা ইউনিফর্ম পাল্টে বেসামরিক পোশাকে পুনরায় ফিরে আসছে। তবে আমাদেরও এমন কাজ করা উচিত নয় যা মনে সন্দেহ তৈরি হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। একমাত্র প্রতিদ্বন্দ্বী সরে দাঁড়ানোয় ডোনাল্ড ট্রাম্পই এখন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে একমাত্র মনোনয়ন প্রত্যাশী। বুধবার স্থানীয় সময় সকালে দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে এক ভাষণে তাকে সমর্থন দেওয়ার সমর্থকদের ধন্যবাদ জানান নিকি হ্যালি। তিনি বলেন, এখন সময় এসেছে আমার প্রচারণা স্থগিত করার। এখন আমাদের দল ও দলের বাইরে যারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন না তাদের ভোট অর্জন করার বিষয়টি তার উপর নির্ভর করছে। আমি আশা করি ট্রাম্প সেটি করতে পারবেন। নিকি হ্যালি আরও বলেন, আমি তাকে অভিনন্দন জানাই, তার জন্য শুভকামনা। যিনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন তার জন্য শুভকামনা। আমাদের দেশ এত মূল্যবান যে আমাদের পার্থক্য আমাদের বিভক্ত করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পের আমলে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন নিকি হ্যালি। তার আগে তিনি সাউথ ক্যারোলাইনার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ট্রাম্পকে একে একে সমর্থন জানিয়ে রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াই থেকে সব প্রার্থী সরে গেলেও সুপার টুয়েস্টে পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অস্বীকার ব্যক্ত করেছিলেন মিকি। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, কেন এফবিআই এর ওয়ারেন্ট তালিকায় বাংলাদেশি ধরে দিলেন পুরস্কার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন আর ওয়ারেন্ট যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এর ওয়ান্টেড তালিকায় রয়েছে এক বাংলাদেশের নাম। রুহেল চৌধুরী নামেও বাংলাদেশিকে ধরিয়ে দিতে পারলে $20,000 পুরস্কারও ঘোষণা করেছে এফবিআই। বাংলাদেশি মুদ্রা যা 21 লাখ টাকারও বেশি। এফবিআই এর ওয়েবসাইটে বলা হয় তার বিরুদ্ধে নিউইয়র্কে দুজনকে অপহরণ, নির্যাতন, যৌন নিপীড়ন এবং মুক্তিপণের জন্য হুমকি দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক ডেইলি প্রতিবেদনে বলা হয়, গত বছর কুইন্সের রাস্তা থেকে দুজনকে অপহরণের ঘটনায় জড়িত 7 জন সন্দেহভাজনের মধ্যে 34 বছর বয়সী রুহেল চৌধুরী হচ্ছে শেষ ব্যক্তি। এছাড়া 34 বছর বয়সী বাংলাদেশিকে ধরিয়ে দিতে গত 1 মার্চ এফবিআই একটি পোস্টারও প্রকাশ করেছে।